হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাপ সম্পর্কে আলোচনা করছি এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের ইকুয়েশন অপশন সম্পর্কে আলোচনা করব। ইকুয়েশন এই শব্দটি শুনেই আপনারা বুঝতে পারছেন গাণিতিক কোনো ফর্মুলা অথবা অন্য কোনো ফর্মুলা যদি আপনি এমএস ওয়ার্ডে নিতে চান সেক্ষেত্রে ইকুয়েশন অপশনটি ব্যবহার করবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন ওয়ার্ডের আরও বেশ কিছু ভিডিও আমি তৈরি করেছি আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন প্লেলিস্টের লিঙ্ক আমি নিচের ডিটেল সেকশনে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা প্লেলিস্টে সরাসরি যেতে পারেন এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি বলছিলাম ইকুয়েশানের কথা অর্থাৎ আপনারা যদি গাণিতিক কোনো ফর্মুলা অথবা অন্য কোনো ফর্মুলা যদি ওয়ার্ডে নিতে চান সেক্ষেত্রে ইকুয়েশান ব্যবহার করবেন এখন দেখাচ্ছি সেটি আপনারা কীভাবে করবেন সেটি করার জন্য ইনসার্ট ট্যাবের অধীনে সিম্বল সেকশনে এখানে একটি বাটন রয়েছে ইকুয়েশন বাটন এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তার আগে আমি কার্ডসারটি এখানে নিয়ে নিচ্ছি আমি ইকুয়েশানে ক্লিক করলাম তাহলে দেখুন ইকুয়েশান লিখার মতো এখানে একটি ফরম্যাট চলে আসবে অর্থাৎ বর্তমানে যে ফর্মেটটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মেটের মধ্যে আপনি ইকুয়েশান লিখতে পারবেন এছাড়াও আপনারা অন্য কোনো জায়গায় ইকুয়েশান লিখতে পারবেন না আর যখন এই ফর্মেটটি চলে এসেছে তখন এখানে দেখুন একটি ডিজাইন ট্যাব চলে আসছে এবং এখানে লেখা রয়েছে ইকুয়েশন টুল অর্থাৎ ইকুয়েশন লিখার জন্য অর্থাৎ ইকুয়েশান নিয়ে কাজ করার জন্য এই ডিজাইন ট্যাপটি এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ইকুয়েশনের ফর্মুলা রয়েছে সেগুলো ইনসার্ট করতে পারেন এবং সেগুলো মডিফাই করতে পারেন এখানে সকল অপশন সম্পর্কে আলোচনা করবো না আমি কয়েকটি অপশন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেটি ফলো করলে অন্যান্য অপশনগুলো নিয়েও কাজ করতে পারেন যেমন আমরা যদি অ্যামাজনে ফ্র্যাকশন নিতে চাই অর্থাৎ হাফ যদি নিতে চাই তাহলে সেটি কীভাবে নেব সেটি নেওয়ার জন্য এখানে দেখুন ফ্র্যাকশন একটি বাটন রয়েছে এই বাটনে ক্লিক করার পরে এখানে ফ্র্যাকশনের বিভিন্ন ধরনের ফরম্যাট চলে আসবে আপনাদের যেটি প্রয়োজন সেটি নিতে পারেন যেমন আমরা এই প্রথমটি যদি নিতে চাই এটিতে ক্লিক করলাম তারপরে এখানে উপরে একটি বক্স আসছে নিচে একটি বক্স আসছে আমি উপরের বক্সে ক্লিক করলাম এখানে আমি ওয়ান লিখলাম নিচে আমি লিখলাম হচ্ছে টু তারপরে আমরা যদি ডকুমেন্টের কোনো ব্লাঙ্ক জায়গায় ক্লিক করি তাহলে ইকুয়েশানটি চলে আসবে হাফ এখানে চলে আসলো তারপরে আমরা এইখানে স্পেস দিয়ে আমি প্লাস দিতে পারি তারপরে স্পেস দিয়ে এখানে আমরা আরও একটি ইকুয়েশান নিতে পারি অর্থাৎ আরও একটি ফ্র্যাকশান নিতে পারি ইনসার্টে ক্লিক করলাম ইকুয়েশানে ক্লিক করলাম তারপরে আমরা যদি ফ্র্যাকশান নিতে চাই এখানে ক্লিক করে উপরে টু লিখলাম নিচে ওয়াল দেখলাম তাহলে দেখুন এখানে আমাদের দুটি ফ্র্যাকশন চলে আসছে এভাবে আপনারা অন্যান্য ইকুয়েশানে ইনসার্ট করতে পারেন আমি আবার ইনসার্টে ক্লিক করলাম আপনারা যদি ইকুয়েশনের ডান পাশে যে চিহ্ন রয়েছে এই চিহ্ন যদি ক্লিক করেন তাহলে এখানে বেশ কিছু ডামি চলে আসবে ইচ্ছা করলে আপনারা এখান থেকে এই নিতে পারেন আবার এখান থেকে না নিয়ে আপনারা যদি ইকুয়েশানে চলে যেতে চান অর্থাৎ ইনসার্ট নিউ ইকুয়েশন এখানে ক্লিক করে নিউ ইকুয়েশনে চলে যেতে পারেন আমি ফ্র্যাকশন সম্পর্কে আলোচনা করলাম এখানে আরও কিছু স্ক্রিপ্ট রয়েছে এখানে ক্লিক করার পরে আপনারা যদি স্কোয়ার বিস্কোয়ার লিখতে চান সেটিও লিখতে পারবেন যেমন আমি এটিতে ক্লিক করলাম এখানে দেখুন আমি এখানে এ লিখলাম এবং এখানে টু লিখলাম তাহলে দেখুন এখানে স্কোয়ার চলে আসতে তারপরে আপনারা যদি অন্য কোনো ফর্মুলা নিতে চান আবার আমি ইনসার্টে ক্লিক করলাম ইকুয়েশানে ক্লিক করলাম দেখুন এখানে রিডাইকেল রয়েছে এখান থেকে আপনারা রিডাইকেল নিতে পারেন যেমন আমরা যদি রুট নিতে চাই এটিতে ক্লিক করলাম এবং ভিতরে আমি এখানে রুট টোয়েন্টি সেভেন লিখলাম তাহলে দেখুন এখানে রুট টোয়েন্টি সেভেন চলে আসছে তারপরে আপনারা ইকুয়েশনগুলো নিয়েছেন এই ইকুয়েশনগুলো আপনারা টেক্সটের মতো এডিট করতে পারেন যেমন আমি ইকুয়েশনগুলো সিলেক্ট করলাম অর্থাৎ ফর্মুলাগুলো সিলেক্ট করলাম তারপরে এখান থেকে আপনারা যদি এটা বড় করতে চান বড়ো করতে পারেন এবং বোল্ড ইটালি করতে চাইলে সেটিও করতে পারেন এখানে আরও কিছু অপশান রয়েছে যেমন এখানে আপনারা যদি ইন্ট্রিগ্রাল নিতে চান তারপরে এখানে যে লার্জ অপারেটর নিতে চান ব্র্যাকেট নিতে চান এখানে ক্লিক করে আপনারা ব্র্যাকেটও নিতে পারেন তারপরে এইখানে রয়েছে ফাংশান তারপরে এখানে সাইন থেটা কস থাটা এগুলো যদি নিতে চান সেগুলো নিতে পারেন তারপরে এখানে ম্যাট্রিক্স রয়েছে আপনারা যদি ম্যাট্রিক্সের অঙ্ক যদি লিখতে চান তাহলে এখান থেকে আপনারা লিখতে পারেন এছাড়াও আরও বেশ কিছু সিম্বল রয়েছে এখানে যে প্লাস মাইনাস রয়েছে তারপরে ইনফিনিটি রয়েছে তারপরে এইখানে নট ইকুয়াল রয়েছে ইকুয়াল রয়েছে সমান্তরাল রয়েছে গ্রেটার দেন লেস দেন আরও অনেক ধরনের সিম্বল রয়েছে এখান থেকে আপনাদের প্রয়োজন মতো আপনারা সেগুলো ইনসার্ট করে সেগুলো ব্যবহার করতে পারেন আজকের ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে এমএস ওয়ার্ডে ইকুয়েশন ইনসার্ট করবেন এবং ইকুয়েশান নিয়ে কাজ করবেন আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন প্রেস করুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ